দেখ, 27 নম্বর অঙ্কটা করব এবার হচ্ছে দীর্ঘর, ঠিক আছে, স্পর্শক অভিলম্বের। বলেছে যে দেখাও যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, ঠিক আছে, এই বক্রের ইকুয়াল টু 4, এই বক্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক যেটা, সেই স্পর্শকটা এক্স অক্ষ দুটির সঙ্গে যে দুটো অংশ ছিন্ন করে সেই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কীরকম, যে প্রথমে বক্রের সমীকরণটা টুকুনি, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ছেদ বিন্দুটা আমি ধরে নিলাম যে ছেদ বিন্দু হলো হচ্ছে এইচ কমা কে, ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে ছেদ বিন্দু যেহেতু এইচ কমা কে, তাহলে এটা লিখতে পারবো এইচ টু দি পাওয়ার 2/3 প্লাস কে টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু 4, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর সমীকরণটাকে এবার আমরা ডেরিভেটিভ করব। যদি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, অতএব 2/3, ঠিক আছে, 2/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 2/3 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পাবো কি, যে 2/3 যদি উঠিয়ে দিই তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 ডি ওয়াই ডি এক্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে পরের লাইনে কী পাবো, যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই হচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3, ঠিক আছে। তাহলে এবার আমরা এইচ কমা কে পয়েন্টে হচ্ছে কী করবো, স্পর্শকের সমীকরণটা বের করব। তাহলে অতএব এইচ কমা কে বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে, অতএব স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কত হবে, ওয়াই মাইনাস কে ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স কোন পয়েন্টে, এইচ কমা কে পয়েন্টে, ইন্টু এক্স মাইনাস এইচ। তাহলে পরের লাইনে কী হবে, পরের লাইনে হবে বা ওয়াই মাইনাস কে ইজ ইকুয়াল টু মাইনাস ডি ওয়াই ডি এক্সের ভ্যালু হচ্ছে, তাহলে এটা হবে এইচ টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই হচ্ছে কে টু দি পাওয়ার মাইনাস 1/3, ঠিক আছে, ইন্টু হচ্ছে এক্স মাইনাস এইচ। এবার আমরা কী করবো, এখান থেকে এবার আমরা এই কোণাকোণি গুণ করে দেব। যদি কোণাকোণি গুণ করে দিই তাহলে কী পাওয়া যাবে, পাওয়া যাবে এরকম ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস কে টু দি পাওয়ার 2/3, কারণ এখানে কে এর পাওয়ারে 1 আছে আর এখানে কে এর পাওয়ারে মাইনাস 1/3 আছে, তো পাওয়ারগুলো যদি যোগ হয়ে যায় তাহলে উপরে যাবে কে টু দি পাওয়ার 1 মাইনাস 1/3, সেটা হয়ে যাবে 2/3 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এইচ টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস মাইনাসে প্লাস এইচ টু দি পাওয়ার 2/3, ঠিক আছে, একই রকমভাবে। তাহলে এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, এক্স যুক্ত রাশিটাকে বাঁদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স এইচ টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস ওয়াই কে টু দি পাওয়ার মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার 2/3 প্লাস কে টু দি পাওয়ার 2/3। তাহলে এখান থেকে কী পাবো, বা এক্স বাই এইচ টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়াই বাই কে টু দি পাওয়ার 1/3, পাওয়ারগুলো নেগেটিভ ছিল নিচে এনে পজিটিভ করে দিলাম, আর এটার মানে হচ্ছে তো 4, ঠিক আছে, কারণ এটা 2 নং থেকেই পাচ্ছি, ঠিক আছে, 2 নং বা দুই থেকে পাই, ব্যাস। তাহলে এখান থেকে আমার স্পর্শকের সমীকরণটা বেরিয়ে গেল, ঠিক আছে। তো স্পর্শকের সমীকরণটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে দিই, ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে ডান দিকের 4টাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে, তাহলে 4 h^3 প্লাস হচ্ছে ওয়াই বাই 4 k^3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে যদি আমি নাম দিই এ, তাহলে সেই এ বিন্দুটার স্থানাঙ্ক হবে কত, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার নাম দিচ্ছি আমি কি এ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে এই যে 4 h^3, 0, ঠিক আছে। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম যদি বি দিই তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা হবে 0,
4 k to the power কত 1 এর 3 এবার আমাকে এই a আর b বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বের করতে বলেছে তাহলে ab সমান সমান কত হবে root over 4 h to the power 1 এর 3 minus 0 তার হোল স্কয়ার প্লাস ঠিক আছে কত হবে 4 সামনে 0 minus 4 k to the power 1 এর 3 তার হোল স্কয়ার ঠিক আছে পাশে এত একক তাহলে এটা কত হবে তাহলে এটা হয়ে যাবে 16 h to the power 2 এর 3 প্লাস 16 k to the power 2 এর 3 তাহলে রুটের মধ্যে যদি 16 কমন যায় তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে h to the power 2 এর 3 প্লাস k to the power 2 এর 3 আর এই h to the power 2 এর 3 k to the power 2 এর 3 এর মানটা কত 4 তাহলে সেই মানটা বসিয়ে দিই তাহলে রুটের মধ্যে হবে কত রুটের মধ্যে হবে হচ্ছে 16 4 একক তাহলে রুটের বাইরে এটা বেরোলে হয়ে যাবে 4 2 একক সমান সমান 8 একক এটা কি একটা ধ্রুবক তাহলে সমান সমান আমি কি লিখতে পারবো ধ্রুবক ঠিক আছে বেশ এটাই আমাকে মানে বের করতে দিয়েছিল যে এদের সমষ্টিটা কি হবে ধ্রুবক হবে প্রমাণিত এবার 28 আর 29 নাম্বার অঙ্ক দুটো হুবহু একই ধরনেরই অঙ্ক আছে ঠিক আছে